আসসালামু আলাইকুম সকল দর্শককে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যে কম্পিংয়ে এসেছি, এই কম্পিংটা কীরকম দেখতে আর চারপাশে কী আছে, কোথায় উঠেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিংয়ের ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তা এর নাম হচ্ছে তোহাপি কম্পিং। তো এটি ফ্রান্স শহরের সাউথে অবস্থিত। এই কম্পিংয়ের ভিতরে যারা আসে তারা হচ্ছে আগে থেকে রিজার্ভেশন করেই আসে। তো এখানে হিউজ কম্পিংয়ের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন চারপাশে অসংখ্য অসংখ্য ঘর তৈরি করে রেখেছে, ছোট ছোট কাঠের ঘর এগুলো। আর এই প্রতি বছর সামার টাইমে এই ঘরগুলো নিজেদের মতো রিজার্ভেশন করে আসতে হয়। তো আমরা এখানে 7 দিন থাকবো। তো 7 দিনে এর ভিতরেও অনেক অ্যাক্টিভিটি আছে। তো এই অ্যাক্টিভিটিতে আমরা হয়তোবা পার্টিসিপেট করব না, তবে দেখতে যাব কোথায় তাদের কি অনুষ্ঠান হচ্ছে। তো এই কম্পিংয়ের ভিতরে বাচ্চাদের খেলার জন্য বাস্কেটবল, টেনিস বল, গলফ সব কিছুই আছে। তো অনেক বড় একটি কম্পিং, আর ভিতরটা তো দেখতেই পাচ্ছেন কি গাছপালা, ন্যাচারাল একটা পরিবেশ। এই পরিবেশে এসে আসলে যে কারোই মন ভালো হয়ে যাবে। চারপাশে ঝিঝি পোকার আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন, কতটা নিরিবিলি এই জায়গাটা, এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আমাদের সারা বছরের যে ব্যস্ততা এবং আমরা মানসিকভাবে যে পরিমাণ চাপে থাকি, তার থেকে অন্তত 7টা দিন একটু নিরিবিলিতে নিজের মতো করে কাটিয়ে আসার মজাই অন্যরকম। তো এই যে পরিবেশটা, এই পরিবেশে এসে যে কারোই মাথা, ব্রেন বলেন সবই একেবারেই ঠান্ডা থাকবে। খুবই সুন্দর একটা পরিবেশ, আমার অনেক অনেক ভালো লেগেছে জায়গাটা। আর বিশেষ করে এই যে ঘরগুলো, এই ঘরগুলোর ভিতরে সব রকমের আমাদের ব্যবহারের, আমাদের ঘরের মতোই ব্যবহারের সব ধরনের জিনিসই এর ভিতরে আছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন, এই বারান্দা আছে। আর এটা হচ্ছে আমার ঘর, আর এই ঘরের সামনেই হচ্ছে বাচ্চাদের একটা পার্ক, আর তার সামনে হচ্ছে সুইমিং পুল। তো আমার ঘর, আমি এখন আপনাদেরকে আমার ঘরটা দেখাবো, আমি কোন ঘরে উঠেছি এবং ঘরটা দেখতে কেমন। এই যে ঢোকার পথেই বারান্দা, আর বারান্দাতে সুন্দর 4টি চেয়ার এবং 1টি টেবিল বেছানো আছে। এখানে আমরা বসে আমাদের মতো করে চা খেয়েছি, খাবার খেয়েছি। তো এই যে ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন টিভি থেকে শুরু করে যাবতীয় যত জিনিস আছে, ফ্রিজ, ওভেন, রান্না করার চুলা এবং যাবতীয় সব ধরনের জিনিসই আছে। তো এটা হচ্ছে ডাইনিং টেবিল। আমরা এসে একেবারে এলোমেলো করে ফেলেছিলাম, সব খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম এখানে। আর এই যে এত গরম, এখানে প্রায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। তো এখানে তারা আমাদের জন্য এসির ব্যবস্থা করে রেখেছে, যেহেতু শীত প্রধান দেশ, এসি খুব একটা দেখা যায় না, তারপরেও এসির ব্যবস্থা আছে এখানে। তো আমাদের রুম হচ্ছে এখানে 3টা, 2টো বেডরুম আর 1টা হচ্ছে ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুম। সো এই যে আমার জানালা দিয়ে বাহিরের যে পরিবেশটা দেখা যাচ্ছে, অসাধারণ। এখানে এসে সময় কাটাতে পেরে আমার অনেক ভালো লেগেছে। তো এই ভিডিওগুলো করার উদ্দেশ্যই হচ্ছে স্মৃতিগুলো রয়ে যাওয়া। তো আমার এখানে 7টা দিন কাটাতে হবে। 7 দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও অনেক অনেক বিষয়। আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।